দেখ এটা কোনো এক্স অক্ষ বা রিয়েল অ্যাক্সিস বা বাস্তব অক্ষ আর এটাকে বলা হয় ওয়াই ও ওয়াই ড্যাশ এটা কোনো ওয়াই অক্ষ বা ইমাজিনারি অ্যাক্সিস বা কাল্পনিক অক্ষ এটাকে বলা হয় প্রথম পাদ মানে অ্যাঙ্গেল এক্স ও ওয়াই অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এক্স ও ওয়াই এটা প্রথম পাদ অ্যাঙ্গেল ওয়াই ও এক্স ড্যাশ এটাকে দ্বিতীয় পাদ বা সেকেন্ড পয়েন্ট যন্ত্র বলা হয় ইংরেজিতে অ্যাঙ্গেল এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ এটাকে থার্ড কোয়াড্রেন্ট মানে তৃতীয় পাদ অ্যাঙ্গেল ওয়াই ড্যাশ ও এক্স এটাকে বলা হয় ফোর্থ কোয়াড্রেন্ট বা চতুর্থ পাদ এটা এই অ্যাঙ্গেলটা প্রথম পাদ এটা দ্বিতীয় পাদ এটা তৃতীয় পাদ এটা চতুর্থ পাদ এটা ফার্স্ট কোয়াড্রেন্ট এটা সেকেন্ড কোয়াড্রেন্ট এটা থার্ড কোয়াড্রেন্ট এটা ফোর্থ কোয়াড্রেন্ট এখানে অল পজিটিভ অল পজিটিভ মানে সাইন কস ট্যান কট কোসেক সেক অল পজিটিভ এখানে হলো সাইন ও কোসেক পজিটিভ এখানে হলো ট্যান ও কট পজিটিভ আর এখানে হলো কস ও সেক পজিটিভ তাহলে কি বললাম এখানে অল পজিটিভ মানে সাইন কস ট্যান কট কোসেক সেক অল পজিটিভ এখানে সাইন ও কোসেক পজিটিভ সাইন আর কোসেক বাদের সব নেগেটিভ এখানে ট্যান আর কট পজিটিভ ট্যান আর কট বাদে সব নেগেটিভ এখানে কস আর সেক পজিটিভ কস আর সেক বাদে সব নেগেটিভ তাহলে আমরা শিখছি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এটাকে আমরা এরকম করে দেখব সাইন 90 ডিগ্রি তো এটাকে 90 ডিগ্রি 1 ইনটু 90 ডিগ্রি মাইনাস থিটা তাহলে 1 যুগ্ম গুণিতক না অযুগ্ম গুণিতক 1 হলো অযুগ্ম অযুগ্ম হলে চেঞ্জ হবে এই 1 টা হলো অযুগ্ম অযুগ্ম হওয়ার কারণে চেঞ্জ হবে অর্থাৎ এখানে সাইন থাকলে কস হবে কস থাকলে সাইন হবে আছে সাইন তো সাইনটা হয়ে যাবে কস কস থিটা কস থিটা এখন 1 ইনটু 90 মানে 1 ইনটু 90 মানে 90 তাহলে 90 ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরলে ধনাত্মক কোণ হয় আর ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরলে ধনাত্মক কোণ আর ঘড়ি কাঁটার দিকে ঘুরলে ঋণাত্মক কোণ তাহলে 90 এবং মাইনাস থিটা আছে এই মাইনাস থিটা মানে প্রথম পাবে এই যে 90 মাইনাস থিটা মানে এই যে এখানে 90 মানে এখানে 90 মানে প্লাস আর মাইনাস এটা 90 প্লাস প্লাস মানে ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরলে প্লাস এই প্লাস 90 আমার এখানে মাইনাস থিটা আছে বলে আমি এই ঘড়ি কাঁটার দিকে ঘুরবো আমার প্রথম পাতে হলো প্রথম পাতে অল পজিটিভ তাহলে আমাকে এইটা দেখবো এইটা দেখবো না এইটা তাহলে সাইন পজিটিভ পজিটিভ মানে প্লাস নাই মানে প্লাস বেস দিলাম প্লাস নাই মানে প্লাস চিহ্ন না দিলে হবে কস থিটা অর্থাৎ সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা সাইন কস কস 90 ডিগ্রি মাইনাস থিটা এটাকে এরকম ভাববো 90 ডিগ্রি মানে 1 ইনটু 90 1 হলো অযুগ্ম গুণিতক অযুগ্ম গুণিতক হলে চেঞ্জ হবে কসটা সাইন হবে সাইন থিটা এখন কোন পাতে পড়ছে প্লাস এখানে প্লাস প্লাস মানে ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরবে এই 90 ঘুরলো আবার মাইনাস থিটা মানে ঘড়ি কাঁটার দিকে এখানে আসলো মানে প্রথম পাতে প্রথম পাতে অল পজিটিভ তাহলে এখানে কস পজিটিভ আর চিহ্ন দেখবো না একবারই তাহলে কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা সাইন কস ট্যান টিএম ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা 90 এটাকে এরকম 1 ইনটু 90 1 ইনটু 90 মানে 1 হলো অযুগ্ম গুণিতক অযুগ্ম গুণিতক হলে চেঞ্জ হবে ট্যান থাকলে কট হয় ট্যান মানে কট থিটা এখন ওই 90 মাইনাস থিটা মানে প্রথম পদে অল পজিটিভ অর্থাৎ ট্যান পজিটিভ এখানে এখানে প্লাস নাই মানে প্লাস দিতে হবে না সাইন কস ট্যান কস কট 90 ডিগ্রি মাইনাস থিটা 1 ইনটু 90 1 ইনটু 90 মানে অযুগ্ম গুণিতক অযুগ্ম গুণিতক মানে চেঞ্জ হবে অর্থাৎ কট থাকলে ট্যান হবে ট্যান থিটা এখন 90 মাইনাস থিটা মানে প্রথম পদে প্রথম পদে অল পজিটিভ মানে প্লাস দিতে হবে না সাইন কস ট্যান কট কোসেক কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি 1 ইনটু 90 1 ইনটু এই যে 1 ইনটু 90 এরকম করে 90 টাকে এই 90 টাকে 1 ইনটু 90 1 মানে অযুগ্ম গুণিতক অযুগ্ম গুণিতক হলে চেঞ্জ হবে তাহলে কোসেকটা সেই হবে সেক থিটা এখন 90 মাইনাস থিটা এই যে 90 মাইনাস থিটা মানে প্রথম পাতে অল পজিটিভ মানে এখানে প্লাস হবে
cosecant plus হবে plus চিহ্ন দিতে হবে এবার sec sec 90 minus theta sec 90 minus theta মানে কি 90 মানে এরকম 1 into 90 লাম্বদা যুগ্ম গুণিতক তাহলে চেঞ্জ হবে secটা cosec হবে cosec theta এখন cos 90 minus theta মানে প্রথম পাবে প্রথম পাবে অপজিটিভ মানে sec অপজিটিভ 9 মানে প্লাস তাহলে sin cos tan cot cosec sec সবটা হয়ে গেল আমরা 180 লিখতে করছি 180 sin 180 ডিগ্রি মাইনাস থিটা এটাকে এরকম গুণ করে লিখবো sin 2 into 90 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রিতে প্রকাশ করতে হবে 2 into 90 মানে 180 মাইনাস থিটা তাহলে এটা যুগ্ম গুণিতক হলে চেঞ্জ হবে না যুগ্ম গুণিতক আছে তো যুগ্ম গুণিতক হলে চেঞ্জ হবে না তাহলে এখানে সাইন আছে সাইন সাইনই থাকবে সাইন থিটা চেঞ্জ কেন হলো না এই দুই যুগ্ম গুণিতক বলে একে দুই দিয়ে ভাগ দেয় দুইকে দুই দিয়ে ভাগ দেয় সম্পূর্ণরূপে যুগ্ম গুণিতক হলে চেঞ্জ হবে না সাইন থিটা আচ্ছা এটা 180 মাইনাস থিটা এই এই 90 180 180 মাইনাস থিটা মানে এখানে দ্বিতীয়বাদে দ্বিতীয়বাদে সাইন আর কোসেক পজিটিভ সাইন পজিটিভ এইটা দেখতে হবে এটা না সাইন পজিটিভ আচ্ছা sin cos cos 180 180 মাইনাস থিটা এটাকে এরকম করে ভাঙবো 180 মানে 2 into 90 2 মানে যুগ্ম গুণিতক তাহলে চেঞ্জ হবে না cosটা cosই থাকবে cos থিটা 180 মাইনাস থিটা বারবার এই 180 এই যে এখান থেকে এই 90 180 মাইনাস থিটা করে ঘড়ি কাঁটার দিকে এখানে দ্বিতীয়বাদে দ্বিতীয়বাদে sin আর cos এর ধনাত্মক এখানে আছে cos cos তাহলে ঋণাত্মক হবে sin cos tan tan 180 ডিগ্রি মাইনাস থিটা tan 180 ডিগ্রি মাইনাস থিটা 180 টাকে ভাগ করে 2 into 90 বলা মানে তাহলে একটু যুগ্ম গুণিতক হবে চেঞ্জ হবে না tan টা tan ই থাকবে tan থিটা এই tan থিটা কোন পাবে এটা এটা দ্বিতীয় পাবে মানে সেকেন্ড কোয়াড্রেন্টে শুধু sin আর cos এর ধনাত্মক হয় আর আমাদের এখানে tan আছে তাহলে tan টা এখানে নেই তার মানে tan ঋণাত্মক হবে এইটা দেখো tan ঋণাত্মক আচ্ছা sin cos tan cot 180 ডিগ্রি মাইনাস থিটা এটা প্লাস হয় টি cot cot 180 মাইনাস থিটা এটাকে মনে মনে এরকম 2 into 90 করতে হবে 2 into 90 মানে যুগ্ম গুণিতক মানে চেঞ্জ হবে না তাহলে cotটা কমই থাকবে cot থিটা থাকবে cot থিটা এখন 180 মাইনাস থিটা মানে দ্বিতীয় পদ দ্বিতীয় পদে এখানে cot নেই তাহলে cot ঋণাত্মক মাইনাস হয়ে গেল sin cos tan cot cosec cosec 180 ডিগ্রি মাইনাস থিটা 180 মানে 2 into 90 মানে যুগ্ম গুণিতক যুগ্ম গুণিতক হবে চেঞ্জ হবে cosecটা cosecই থাকবে cosec থিটা এখন এটা কোন পাতে করছে 180 মাইনাস থিটা আরেকবার দেখিয়ে দিচ্ছি 90 180 আর মাইনাস থিটা কারণে ঘড়ি কাঁটার দিকে ঘুরবে তাহলে দ্বিতীয় পাতে করছে থিটাটা সূক্ষ্ম কোণ থিটা সূক্ষ্ম কোণ তাহলে দ্বিতীয় পাত মানে সেকেন্ড কোয়াড্রেন্ট এখানে cosec আছে তার মানে cosec ধনাত্মক ধনাত্মক মানে এখানে প্লাস হবে sec s e c sec 180 মাইনাস থিটা 180 ডিগ্রি মাইনাস থিটা 180 টাকে এরকম মনে মনে ভাগ করবে 2 into 90 তো যুগ্ম গুণিতক এজন্য চেঞ্জ হবে না সেটা সেক থিটাই থাকবে সেক সেক থিটা হবে 180 মানে থিটা মানে সেকেন্ড কোয়াড্রেন্টে সেক নেই মানে সেক ঋণাত্মক তাই মাইনাস হলো এবার একটা 270 করছি sin 270 প্লাস থিটা করছি প্লাস থিটা তাহলে এটাকে 290 তে প্রকাশ করতে হবে থ্রি ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা থ্রি হলো অযুগ্ম গুণিতক অযুগ্ম গুণিতক হলে চেঞ্জ হবে অর্থাৎ সাইন থাকার কারণে এটা কস হবে কস থিটা এখন এক 270 প্লাস থিটা এখানে 270 মানে প্লাস মানে ঘড়ি কাঁটার বিপরীত দিয়ে ঘুরবে এই
ঠিক আছে সাইন কস কস 270 প্লাস থিটা 270 মানে এরকম করে ভাগ করে মনে মনে 3 ইনটু 90 3 হলো অযুগ্ম গুণিতক অযুগ্ম গুণিতক হলো চেঞ্জ হবে কসটা সাইন হয়ে যাবে আচ্ছা এখানে কোন পাতে 270 প্লাস থিটা আমি দেখিয়ে দিয়েছি 270 মানে 3 ইনটু 90 একটা 90 দুটো 90 তিনটে 90 আর প্লাস থিটা বলে এই ঘড়িকাটা দুপুরের দিকে ঘুরবে এখানে তাহলে এই পাবে মানে ফুট ফুট কোয়াড্রেন্ট চতুর্থ পাব তাহলে এখানে cos আছে হ্যাঁ cos আছে তাহলে cos আছে বলে cos এখানে পজিটিভ হবে sin cos tan 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 270 ডিগ্রি প্লাস থিটা 270 মানে 3 ইনটু 90 অযুগ্ম গুণিতক তাহলে চেঞ্জ হবে tan cos থিটা হবে এখন কোন পাতে পড়ছে এটা চতুর্থ পাতে পড়ছে ফুট কোয়াড্রেন্ট ফোর্থ কোয়াড্রেন্টে কি হয় ফোর্থ কোয়াড্রেন্টে এখানে ট্যান নেই ট্যান ট্যান এখানে নেই ট্যান নেই মানে ঋণাত্মক হবে সাইন কস ট্যান কস কস 270 প্লাস থিটা 270 মানে 3 ইনটু 90 অযুগ্ম গুণিতক তাহলে চেঞ্জ হবে কটটা ট্যান হবে ট্যান থিটা এখন কট এই পাতে পড়ছে 270 প্লাস থিটা ফোর্থ কোয়াড্রেন্ট ফোর্থ কোয়াড্রেন্ট কট কট এখানে নেই মানে ঋণাত্মক হবে তাই মাইনাস চিহ্ন নির্ধারণ হয় এইটা দেখে এইটা দেখে নয় সাইন কস ট্যান কট করছে করছে 270 ডিগ্রি প্লাস থিটা সমান 270 মানে 3 ইনটু 90 3 অযুগ্ম গুণিতক 3 কে 2 দিয়ে ভাগ করলে সম্পূর্ণরূপে বিভাজ্য হয় না সেজন্য অযুগ্ম গুণিতক তাহলে চেঞ্জ হবে তাহলে কোসেকটা কেন্দ্রে সেক হবে সেক থিটা এখন কোসেক এখানে নেই তার মানে কোসেক ঋণাত্মক হবে আবার সে এসিসি সে 270 ডিগ্রি প্লাস থিটা সমান 270 মানে কি 3 ইনটু 90 3 অযুগ্ম গুণিতক অযুগ্ম গুণিতক হলে চেঞ্জ হবে সেকটা কি হবে সেকটা কোসেক হবে কোসেক থিটা এই থিটা কোসেক থিটা এখন 270 প্লাস থিটা মানে হলো এই এখানে হবে চতুর্থ পদে এসিসি সে এসিসি সে সে ধনাত্মক তাই এখানে প্লাস হলো ওকে আজকে পর্যন্ত দেখালাম।